এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে 12:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি ফার্স্ট টাইম রাজমা রান্না করব, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কখনো রান্না করিনি আর কখনো খাইও নি, তো সেদিন শপিং করতে গিয়েছিলাম, তো রাজমা দিয়ে কিনে নিয়ে এসেছি, আজকে রান্না করব। আপাতত আমি রাজমাটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, আর কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে ওটা সেদ্ধ করলাম। জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এই কালারটা সুন্দর হওয়ার জন্য, আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ নিয়েছি মাঝখানে চিরে, আর টমেটো পেস্ট করে নেব। অনেক টেস্টি হয়েছিল, ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এখন একটু রেস্ট নেব, তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো। আমি অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে জামা, পায়জামার কাপড় অরেঞ্জ কালার, এটা ওন্না, এটাও কটনের, তো অনলাইনে অর্ডার করেছিলাম, দুদিন আগে এসেছে, কোয়ারেন্টাইনে ছিল, আজকে নিজেও দেখলাম তোমাদেরও দেখাচ্ছি। কিন্তু আমি যে কালারের ড্রেসটা অর্ডার করেছিলাম, ওন্নার পায়জামা ঠিক আছে, কিন্তু কামিজ যেটা সেটা নীল কালারের ছিল, ওখানে পিকচারে যেটা দেখেছিলাম সেটা সুন্দর লাগছিল, এটাও খুব একটা খারাপ না, কিন্তু যেটা আমি চয়েস করেছিলাম সেটা আর আসেনি, আর চেঞ্জ করতেও দেইনি, কারণ নষ্ট হয়েছে, তো ফ্রিজে সব কিছু টেবিলের উপর ডাম্প করা রয়েছে,
টেবিলটার অবস্থা খুব বাজে অবস্থা। ফ্রিজটাকে সার্ভিসিং এ পাঠিয়েছি, কালকের মধ্যে হয়তো বা চলে আসবে। এটা দেখে বোঝা যাচ্ছে না এটা কি, এটা আসলে মিষ্টি আলু। আমার বেলকনিতে ফার্স্ট কোনো সবজি হলো, তেমন ভাবে হয়নি, আরো বড় হতো কিন্তু আমার বেলকনিতে বললাম না যে রোদ আসে না, এই জন্য গাছ তেমন ভাবে হয় না। মিষ্টি আলু থেকে গাছ বের হয়েছিল, ওটাকে নিয়ে যেয়ে আমি বুনে দিয়েছিলাম, তার থেকে এতটুক পর্যন্ত হয়েছে, তারপর গাছটা নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে এটাকে তুললাম, দেখছি শ্রেয়ানকে খাওয়াবো। আর আমি এখন শ্রেয়ানকে ভাত খাওয়াবো, 9:30 বেজে গিয়েছে। তো ডিনার আজকে তেমন কিছু বানানোর নেই, লাঞ্চের যে রাজমা ছিল ওটা রয়ে গিয়েছে, ওটাতেই ডিনার হয়ে যাবে। আর একটু পাঁপড় ভেজে নেব। এই আজকে এত গরম যে আমার রান্নাবাড়ি করতে একদমই ইচ্ছা করছে। সেদিন শপিংয়ে গিয়েছিলাম, তো কিছু জিনিসপত্র কিনেছি, তোমাদের দেখানো হয়নি। এই যে খেজুরের পেস্ট করে রাখি, তো তার জন্য একটা বক্সের মতো লাগতো। দই করে রাখি, টক দইটা ওকে দিই, কারণ প্রচণ্ড গরম পড়ছে, টক দইটা দিলে ওর শরীরটা একটু ঠান্ডা থাকে আর খেয়েও নেয়। আমি এমনি দিলে খায় না, রটা খায় না। এটা চীনামাটির একটা বক্স, আর কভারটা প্লাস্টিকের, এটা চীনামাটির। তো এখানে ধরো খেজুরের পেস্ট রাখতে পারবো, কিংবা দই পাতার জন্য রেখে দিতে পারবো। আমি আসলে এখন প্লাস্টিক ইউজ করা আস্তে আস্তে কমিয়ে দেবো, একবারে সম্ভব না, কারণ সব কিছু প্লাস্টিকের আর কাঁচের জিনিসের কস্ট বেশি পড়ে যায়। আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করবো। আপাতত ওর খাবারগুলো যেসব কন্টেনারে রাখতে সেগুলো আমি গ্লাস করার চেষ্টা করছি। এত গরম, ওকে আমি কিছু পরিয়ে রাখতে পারছি না, প্রচণ্ড ওর প্রচণ্ড গরম, আর আজকে গরমও পড়েছে, এই জন্য ওকে এভাবে খালি গায়ে রাখতে হচ্ছে। প্রচণ্ড ঘেমে যাচ্ছে, গরমে বিরক্ত হয়ে যাচ্ছে। আমন্ড, পেস্তা আর আখরোট ড্রাই রোস্ট করে নিলাম, এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তবে ব্লেন্ডারে বাদাম ব্লেন্ড করার সময় একবারে ব্লেন্ড করা যায় না, একটু পর পর বন্ধ করে দিতে হয় ব্লেন্ডারটা, না হলে বাদাম থেকে তেল বের হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা গুঁড়ো হয়ে গিয়েছে, প্রোটিন পাউডার রেডি হয়ে গিয়েছে। এটা এখন একটা এয়ারটাইট কন্টেনারে আমি স্টোর করে রাখবো, প্রায় এক মাসের মতো আমার চলে যায়, কারণ টিস্পুনের এক স্পুন করে আমি ওকে দেই প্রতিদিন। ডিনার করবো আর ডিনার টেবিলে করতে পারবো না। আর রাজমাটা কেমন হয়েছে সুমিত অনেস্ট রিভিউ দেবে তোমার, কারণ আজকে ডিনার রাজমা, পাঁপড় আর ডিম ভাজি, দুটো বেগুন ভাজি আছে। এই রাজমা সম্পর্কে খুব বেশি জ্ঞান যে আছে আমার বিষয়টা এরকম না, আমি এর আগেও রাজমা খেয়েছি, সেটা ডিফারেন্ট ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আনা। কিন্তু এরকমভাবে বাঙালিভাবে পেঁয়াজ রসুন দিছ, পেঁয়াজ রসুন দিয়ে একদম মানে ডিম বা মাংসের মতো করে রাজমা, এটাকে খাই নাই, ভালো লাগতেছে। রাজমা ভালো, গুড সোর্স অফ প্রোটিন। তো ফার্স্ট টাইম রাজমা তৈরি করেছি, সবার ভালো লেগেছে, এখন আমি খাবো। এই যে আমার প্লেট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। গুড নাইট, বাই।